গুড মর্নিং, আমি ঝুমা। আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। অনেক দিন বাদে, অনেকগুলো মাস বাদে আমি আজকে আবার ব্লগ স্টার্ট করলাম, এবং এবার থেকে রেগুলার ব্লগ তোমরা পাবে এটা আমি আশা করছি, কারণ তোমাদেরকে আশা জাগাবো না। আমি নিজে নিজেই আর কি ব্লগটা বন্ধ করেছি, যেহেতু আমি নিজেই ব্লগ আবার শুরু করব। চ্যানেলের রেগুলারিটি আমাকে মেনটেন করতে হবে। মাসখানেক, কিছু মাস ধরে এমনই পরিস্থিতি গেছে যে আমি ক্যামেরার সামনে আসতে একদমই পারিনি, কারণ হচ্ছে বাবা খুব অসুস্থ ছিল। তোমরা দেখেছো লাস্ট ভিডিও ছিল আমার, যেটা হচ্ছে বাবা ব্যাঙ্গালোর গেছিল, তো ব্যাঙ্গালোর থেকে বাবা এক মাস বাদে ফিরেছিল। তোমাদের ছোট করে বলে নিই, ব্যাঙ্গালোর থেকে বাবা এক মাস বাদে ফিরলো। ওখানে গিয়ে মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লো। বাবা আসার 15 দিন কি সপ্তাহখানেক আগে, 10 দিন, 10 দিন আগে মা আমার বাড়িতে বোন নিয়ে এলো ব্যাঙ্গালোর থেকে গিয়ে। তো মায়ের ওখানে গিয়ে বীভৎস ইনফেকশান হয়ে গেছিলো, আর বাবা মা যেহেতু দুজনেই সুগারের পেশেন্ট, তো ওদের ইনফেকশানের ধাতটা একটু বেশি, আর ইনফেকশান হলে একদম তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তো মায়ের ইনফেকশান হলে এখানে নিয়ে এলো, এবং মাকে যে রেগুলার ডাক্তার দেখানো হয় সেই ডাক্তারের কাছে আমরা গেলাম, এবং মাকে প্রায় 21 দিন মা বিছানা থেকে উঠতে পারে, মানে কোনো রকমে খাচ্ছে খাচ্ছে না, এরমভাবে মায়ের চললো। তারপর ব্যাঙ্গালোর থেকে বাবা ফিরে এলো। বাবা ফিরে আসার পর বাবার যেটা হয়েছিল সেটা হচ্ছে সুগার থেকে কিডনি ডিজিজ। তো যাই হোক, বাবা ওখান থেকে ফিরে এলো। ফিরে আসার পর লাস্ট 24 মার্চ বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। খুবই দুঃখের সাথে আমি জানাচ্ছি যে বাবা আর নেই। দেখো, দুঃখ বলবো না, এটা তো চিরতরে হারিয়ে ফেলা। বাবা যা, মানে বাবাকে যারা হারায় তারাই একমাত্র বোঝে বাবা হারানোর যন্ত্রণা, এটা মুখে বলে প্রকাশ করা যায় না। তবে বাবা যেখানেই থাক, ভালো থাক, সুস্থ, মানে শান্তিতে থাকুক, এটাই চাইবো। আর আমাদেরকেও আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, তো কিছুটা সময় আমি তাই জন্য ব্রেক নিয়ে নিয়েছিলাম। এবার থেকে আবার আমাদের রেগুলার কাজকর্মে আমি ফেরার চেষ্টা করছি। হ্যাঁ, তা বলে কি আমি রান্না করিনি, খাইনি, কিছু করিনি, তেমনটা নয়। দেখো, ক্যামেরা নিয়ে বসার মতন মেন্টালিটি আসলে হারিয়ে গেছিলো, যে বাবার এক ওরকম অবস্থা, মায়ের মানসিকতা, মায়ের মনটা অতটা ভেঙে গেছে, নিজের লোক চলে যাওয়ার মানে যে কষ্ট, যে যন্ত্রণা, সেটা কাটিয়ে উঠতে আমার একটু সময় লাগলো। আর যাই হোক, তার মাঝখানে যে ঘটনাগুলো আমার বাড়িতে ঘটে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলো আজকে শেয়ার করব। জিমি চিনিকে তোমরা চেনো, নতুন করে চেনাবার আর কিছু নেই। আজকে চিনিয়ে দেবো আমার বাড়ির নতুন সদস্য ডোডোকে। হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, আর এই হচ্ছে ডোডোর বেবি। এটাও এই মাসখানেক হলো ডোডোর বেবি হয়েছে। ডোডো প্রেগনেন্ট অবস্থায় আমার বাড়িতে এসেছিলো, এবং সেখান থেকে ভালো মতন বেবি হয়েছে ওর। ওরা সবাই সুস্থ রয়েছে, এটাই আর কি খুব শান্তি। তো ডোডো এবার থেকে এখানেই থাকবে। যাই হোক, এই হচ্ছে ডোডোর বেবি। আরও বেবি রয়েছে, দেখাই তোমাদেরকে, চলো। এই যে আর একজনও ঘর থেকে বেরিয়ে আসছে, একটু একটু পা হয়েছে। আর একজন কোথায় গেল দেখি, আর একটা জিনিসও তোমাদের দেখাবো। এই যে আর একজন খেয়ে দিয়ে সবে ঘুমোচ্ছে, দেখো কি নিষ্পাপ শিশুর মতন চুপটি করে ঘুমোচ্ছে। দেখো, আর এই হচ্ছে চিনি। চিনির খবর এবার দিই একটু তোমাদেরকে। চিনির গত সোমবার দিনকে আর কি বেবি হয়েছে। এই দেখো চিনির ছোট্ট ছোট্ট বেবি। চিনি এবং চিনির বেবিরাও খুব সুস্থ রয়েছে। যেহেতু ওইদিকে বেবিদের এত ঝামেলা, জিমি ওসব পোষায় না, ও একদম এই ঘরে এসে চুপটি করে মুড়ির কৌটোয় মাথা দিয়ে ঘুমোচ্ছে। ওই দেখো, এই ছোট্ট ছোট্ট বেবিদেরকে নিজে হাতে বড় করার যে আনন্দটা, সেটা সবার সাথে শেয়ার করে নেবো তোমাদের সাথে। আর ভবিষ্যতে তোমরা যারা ছোট ছোট কুকুর ছানা পুষবে ভাবছো, বাড়িতে একটা পেট রাখবে ভাবছো, তাদের হয়তো কোথাও একটু সুবিধা হবে বাচ্চাকে মানুষ করতে, মানে বাচ্চাগুলোকে মানুষ করতে। যদিও এত ছোট বাচ্চা কেউই বাড়িতে আনে না, কারণ এগুলো সবে এই 1 মাসও হয়নি এখনো, 1 মাসের কাছাকাছি হতে চললো। আর যখনই বাচ্চা নেওয়া হয় তখন মিনিমাম 45 দিনের বাচ্চা সবাই নেয়,
তো সেক্ষেত্রে মানুষ করাটা খুবই সহজ হয়ে ওঠে, কারণ তখন ওরা খেতে শিখে যায়, এরা এখনও খেতে সেভাবে শেখেনি। যাই হোক, এই এই বাচ্চাগুলোকে নিয়ে আমার দিন দিব্যি কাটছে। আর এছাড়া হচ্ছে সোনাইয়ের খবর দিই তোমাদের, সোনাই তো এখন নেই, স্কুলে গেছে, ওদের স্কুল এখনও ছুটি পড়েনি, ওদের অনলাইন স্কুল গত সপ্তাহে হয়েছে, এই সপ্তাহে স্কুলে গিয়ে স্কুল হচ্ছে। তো আগে তো ওর বাবা ওকে দিতে যেত, এখন আর ওর বাবা ওকে দিতে যায় না, এখন আমাদের আর কি গাড়ি করে দিয়েছে, পুলকার যেগুলো, এখন তো একটু বড় হয়ে গেছে ও, ওই জন্য পুলকার করে দিয়েছি, বাড়ির সামনে থেকে পুলকার নিয়ে যায়, বাড়ির সামনে আবার দিয়ে যায়। আর যাই হোক, খুব সেফলি নিয়ে যায়। আর সোনাই আসুক, তারপর শেয়ার করব সোনাইয়ের খবর। আর ইতিমধ্যে বাইরে বৃষ্টি পড়ছে, কতটা বুঝতে পারবে জানি না, আমার বাড়ির পাশে এই ডোবাটা বৃষ্টি পড়ছে। অনেকদিন বাদে ব্লগ শুরু করলাম, তাই ওয়েদারটা যেন নিজে নিজেই খুব সুন্দর হয়ে গেছে, দারুণ ওয়েদার, দারুণ একটা ব্লগ হতে চলেছে, আশা করি তোমরা সবাই এনজয় করবে বাচ্চাগুলোকে দেখে। তো এরপর সারা দিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর সাথে থাকো। এখন নাইটির পর হাউস কোট পরে রেডি হয়ে গেছি, সোনাইয়ের আসার সময় হয়ে গেছে, ওই 12টার মধ্যে নামিয়ে দেয় ওকে। আমার পেছনের ঘড়ি বন্ধ হয়ে গেছে, তাই ওটা দেখে লাভ নেই, এখন 12:10 বাজে, ওই 12:10 থেকে 12টার মধ্যে ওকে নামিয়ে দেয়, তো ওই জন্য এখন রেডি হয়ে গেছি ওকে আনতে, ওকে মানে নিয়ে আসবো, গাড়িতে নামিয়ে দেয় ওকে নিয়ে আসবো, দুটো বাড়ির পরে নামায় তো ওই গিয়েই নিয়ে আসি, কারণ এখানে রাস্তার কুকুরগুলো এখন ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তো যার জন্য ওকে একা একা ছাড়ি না, আর গাড়ি থেকে একা একা নামতেও পারে না, তো উঁচু গাড়ি থেকে একা একা নামতে পারে না, ওই জন্য ওকে গিয়ে নিয়ে আসবো। চলো, বেবিরা ওকে খোঁজে আর ও খোঁজে আমাকে, ও আমার কাছে আদর খাবে বলে চলে এসেছে, আর ওর বেবি এখানে পাশে বসে পড়েছে, এসে কি বলছে ও তোকে, হ্যাঁ ও তোকে কি বলছে, কি বলছে, এটা কি বলছে, এটা কি বলছে, হ্যাঁ এই এই স্লিপ করে পড়ে যাচ্ছে রে, উঠে পড়েছি, ডোডো উঠে পড়েছে, আর ওর অবস্থা দেখো, চিটপটাং হয়ে শুয়ে পড়েছে, কামড়াতে হবে না, দাঁতে একেবারে কত জোর কামড়ে সব ভেঙে ফেলবে মনে হচ্ছে, দেখো 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 দেখো, দাঁতও বেরোয়নি এখনো, তবু এখনো সব কামড়ে ফেলবে, কামড়াতে না পেরে চেটে ফেলছে, ও বাবা ও বাবা, আবার ঘরে চলে যাচ্ছে। এদিকে রাস্তায় বেরোতে না বেরোতে সোনাইয়ের গাড়ি ঢুকে গেছে, সোনাইকে এবার গাড়ি থেকে নামিয়ে গেছে, চলো ওকে নামিয়ে, সোনাই চলে এসছে, কেমন গেল স্কুল আজকে, কেমন হলো, ভালো লিখতে পেরেছিস, কি পড়ালো, সব পড়ে দিয়েছে, ঠিক আছে, কম্পিউটারও করিয়েছে, ও টিফিন খেয়েছিস, টিফিনটা খাওয়া হয়নি, ভালো লাগছে না, ঘুমবি কেন, মাথা যন্ত্রণা করছে, তাহলে ডোডো জিজ্ঞাসা করছে তোকে, তুই পড়াশোনা করেছিস স্কুলে গিয়ে, বলছে পায়ে চাটিস না ডোডো, হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করেছি, চলেও এসছে স্কুল থেকে, হ্যাঁ খুশি, আচ্ছা তাহলে এখন কি করবি, খেয়ে দে ঘুমবি, ঠিক আছে চ তাহলে খেয়ে দে, জামা কাপড়টা ছেড়ে ঘুমিয়ে পড়, দোকানে গেছিলাম, দোকান থেকে এই পয়সাগুলো ফেরত পেয়েছি, তাই এই পিগি ব্যাংকে পয়সাগুলো ফেলে দিলাম, এসে সোনাই আবদার করলো যে ও এখন পাস্তা খাবে, তা পাস্তা তো বাড়িতে ছিল না, শেষ হয়ে গেছিলো,
সাথে সাথে দৌড়ে সামনেই দোকান আছে গেছিলাম পাস্তা নিয়ে আসতে, তো যে খুচরো পয়সাটা দেখলে পিগি ব্যাংকে ফেললাম, তো ওটা সোনাইকে দিয়েছিলাম পয়সা ফেলার জন্য, কিন্তু এখন ওটা আমিই ভর্তি করছি, কারণ সোনাই মাঝে মাঝে ওতে পয়সা ফেলে, রোজ ফেলে না, কিন্তু ওটা ভর্তি হচ্ছে না। আমার কেমন কেমন লাগছে, ওটা কেন ভরছে না কেন ভরছে না, ওই জন্য ওটা। এর জন্য গরম গরম পাস্তা রেডি করে নিয়েছি, চলো ওকে খাইয়ে দিই। ওকে আর একটা জিনিস দেখাই, দেখো আর একজন নতুন, নতুন নয়, ইনি আমাদের সবার ওপর রয়েছেন, কিন্তু এই গোপাল ঠাকুর আমার শাশুড়ি পয়লা বৈশাখের দিন মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল যে মেয়ে নিয়ে আর কি একটু খেলবে, কিন্তু গোপাল তো খেলার জিনিস নয়, ঠাকুরমশাই বলল যে না তুমি হচ্ছে ঠাকুর ঘরে বসিয়ে যেমন পারো তেমন সেবা দাও। তো আমিও সেই রকম গোপালকে তা যেমন পাচ্ছি তেমন সেবা দিচ্ছি। তো দেখো গোপাল নিজে নিজেই আসতে চেয়েছে আমার বাড়িতে, তাই এসছে, কিন্তু আমার এই মুহূর্তে ওনাকে পুরোপুরি হয়তো সেবা আমি দিতে পারছি না, তবে যেটুকু দিচ্ছি ঠাকুর হয়তো নিজে সেটা গ্রহণ করবেন, নিশ্চয়ই গ্রহণ করবেন। আর গোপালের কাছে সবার মঙ্গল কামনা করি, জয় গোপাল। এবার আজকে দুপুরে রান্নার আয়োজন করব, কিন্তু তার আগে যেটা করতে হবে, ডোডোর বেবিগুলোর জন্য খাবারের জোগাড় করে রাখতে হবে, কারণ ওরা এখন পুরোপুরি মায়ের দুধ খেয়ে তো পেট ভরছে না, একটু বড় হয়ে গেছে, তাই ওদের আলাদা খাবারের জোগাড় করতে হচ্ছে আমাকে। কি খাওয়াই ওদের সেটা দেখো। এই বাটিটায় একটু ফোটানো জল নিয়ে নিয়েছি, বাচ্চাদের যেরকম জল ফুটিয়ে রেখে দিই, এই হাঁড়িটায় জল ফুটিয়ে রেখে দিয়েছি, এইখান থেকে একটু জল এতে নিয়ে নিয়েছি। আর এই হলো ওদের খাবার, এটা হচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টআপ, তো এটা জলের মধ্যে ভিজিয়ে দেবো, কারণ হচ্ছে ওরা তো এইরকম শক্ত শক্ত দানা চিবিয়ে খেতে পারে না, এখন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, এটা ফুলে উঠবে, তারপর ওদেরকে কেমন করে খাওয়াই সেটা তোমাদেরকে দেখাবো। এই জলে এখন ভিজবে। যে একটা সেন্ট অর্ডার করা হয়েছিল, এই সেন্টটা এসছে, চলো গিয়ে নিয়ে আসি। আদর কিছু পারে না, ও আগে ভাগে গিয়ে দৌড়ে ওখানে গিয়ে ও বসে রয়েছে। তুই দরজা খুলবি? হ্যাঁ, কিছুই তো পারিস না, আগে আগে দৌড়স, চলে আয় পাশে চলে আয়। এই হচ্ছে সেই সেন্ট যেটা আমরা অর্ডার করেছিলাম, এর ভেতর থেকে কি বেরোবে সেটা এখন ভেতরে গিয়ে খুলে দেখবো, চলো। বক্সটা এবার আনপ্যাকিং করছি, মনের ভেতর ভয় লাগছে আর অনেকটা আর কি মনে হচ্ছে যে কী বেরোবে বক্সের ভেতরে, কারণ এই ধরনের সেন্ট এই প্রথম অর্ডার করা হয়েছে, তো সেন্টটা কীরম হবে না হবে খুব এক্সাইটমেন্ট কাজ করছে। তাড়াতাড়ি করে বক্সটা খুলে দেখি যে কীরম এসছে, তো খুলে দেখেই আমার মনটা খুব ভালো হয়ে গেছে, কারণ এর শিশিগুলো দেখতে খুবই সুন্দর। তো যাই হোক, এটার প্রাইস পড়েছে হচ্ছে 199, মানে 1999, তো তিনটে শিশি মোটামুটি ঠিকই দাম নিয়েছে, ভালো হয়েছে। আর অর্ডার আমি করিনি, অর্ডার করেছিল হচ্ছে শুভ, তো যার জন্যে আমি জানি না যে ও কোথা থেকে অর্ডার করেছে, তাহলে লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দিতাম, তো যদি পাই পরে লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে। তো সেন্টগুলো ফ্রেগরেন্সগুলো এবার শুঁকে দেখব বের করে করে যে এক একটা কীরকম হয়েছে। প্রথমে শিশিটা একটু দেখিয়ে নিই, তিনটে তিন ধরনের কালারের শিশি, এবং শিশিগুলো যে আর কি ক্যাপগুলো খুবই সুন্দর দেখ, মানে হয় না কথায় আছে না, পেলে দর্শন দাঁড়ি বাদ মে গুণ বিষয়, তো দেখেই মনে হচ্ছে যে খুব ভালো হবে, শিশুগুলো দেখতে খুব এত সুন্দর মনে হচ্ছে ভালোই হবে। তো দেখা যাক, একটু স্প্রে করে নিয়ে দেখছি আমি, প্রত্যেকটাই দেখব যে কীরকম হচ্ছে। হ্যাঁ, গন্ধটা শুকে দেখছি না, ভালোই গন্ধ, বেশ খুব সুন্দর, একটা খুব একটা উগ্র নয়, হ্যাঁ একটা মিউট আর কি সুন্দর একটা গন্ধ, যেটা আর কি মন ভালো করা গন্ধ বলা যেতে পারে, গন্ধগুলো খুব সুন্দর। দ্বিতীয়টাও খুব সুন্দর গন্ধ, আর নাম্বার থার্ড, এবার থার্ডের পালা, এটা আশা করছি এটাও খুব সুন্দর হবে। আর গন্ধগুলো কি বলবো, না খুব উগ্র না এত লাইট যে নেওয়া যাবে না সেরকম নয়, গন্ধগুলো খুবই ভালো। আমি একটু হাতেও স্প্রে করে নিলাম, জল দিয়ে ধুয়ে আসলে দেখবো পরে গন্ধটা পাওয়া যায় কি না। তো এইভাবে এই হলো
তিনখানা সেন্ট, খুবই খুবই পছন্দ হয়েছে আমার। মানে হয় না, এক একটা জিনিস অর্ডার করার পর ভালো এলে ভালো লাগে, এটাও সেরকমই একটা প্রোডাক্ট, ভালো এসছে, মানে ভালো লাগছে খুব। আর তোমার হচ্ছে অন্য প্রোডাক্ট তো অনেক সময় ভালো লাগে না, খারাপ জিনিস আসলে তখন মনে হয় যে টাকাটা জলে গেল, কিন্তু না, প্রোডাক্টটা ভালো এসেছে। সেন্টগুলো দেখলাম, দেখে মন তো একদম খুব খুশি হয়ে গেছে। প্রত্যেকটা সেন্টের গন্ধ অসাধারণ, আর শিশিগুলো তো আলাদা করে কিছু বলারই নেই। যাই হোক, এবার শোনাই, এতক্ষণ যখন ঘুমোইনি ও বললো আমার আর ঘুম পাচ্ছে না, ঘুম কেটে গেছে, তো ওকে এখন আমি পড়তে বসিয়ে দিয়েছি একটু, কারণ একটুও টাইম ওয়েস্ট করা যাবে না। ও মানে কি হচ্ছে, ওদের স্কুলে এবছর প্রচুর প্রচুর লেখা, শুধু লেখা, তো এবছর একদম টাইম ওয়েস্ট করা যাবে না। মানে আমি যদি রান্নার দিকে চলে যাই, ও সারাটাক্ষণ ওই কম্পিউটার দেখছে, গেম খেলছে, না হলে কিছু না কিছু করছে পড়াশোনা বাদ দিয়ে। তো ওই জন্য ওকে ওর টাস্ক দিয়ে আমি এবার রান্নাঘরে যাব। সোনাই এখানে পড়াশোনা করছে, সুন্দর করে লিখবি, হ্যাঁ ঠিক আছে। এটা দেখো, গরমের পর যখন বৃষ্টি হয় কি যে আনন্দ হয়, আর মেঘ ছেয়ে গেছে, সকালে দু পজলা বৃষ্টি হয়েছিল, তারপর আবার এখন চারিদিকে মেঘ করেছে। রান্না বান্না শেষ, সোনাইকে এখানে ভাত মেখে দিয়েছি, সোনাই চান হয়ে গেছে, লেখাপড়াও হয়ে গেছে, ভাত খেয়ে সোজা কি করবি? আচ্ছা, ওর সাথে সন্ধ্যেবেলা দেখা হবে, ঘুমোবে। আর জিমি, চিনি, ডোডো এদেরও খাওয়া হয়ে গেছে, আর এখন তারপর হচ্ছে রান্নাঘরের কাজগুলো করে নিয়ে আমি খাবো, খেয়ে বাচ্চাদের তারপর খাওয়াবো। আর ওই বাটিটাই হচ্ছে জিমিদের ভাত, এখানে আমাদের ভাত রয়েছে, পেঁয়াজ পোস্ত রয়েছে, আর রয়েছে এটা ট্যাংরা মাছের ঝোল, এখানে রয়েছে ডিমের কারি, আর এখানে রয়েছে ঢেঁড়স আলু দিয়ে তরকারি। দেখো সব কটা কি আরম্ভ করেছে, উৎপাত। এদেরকে তো ওষুধ খাওয়ানো হলো, কিন্তু আর একজন খাটের তলায় ঢুকে গেছে, তাকে আবার বের করতে হবে, চলো দেখি। দেখো খাটের কোথায় ঢুকে গেছে, বের করা যায়? ওই দেখো, আয়, ঘুমোচ্ছে ওখানে গিয়ে। ও যখন এখন ঘুমোচ্ছে, ঘুমোক, ও যখন বেরোবে তখন ওকে আবার ওষুধ খাওয়াবো। কিরম কোলে উঠে বসে পড়েছে, খিদে পেয়েছে বলে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, এদিকে তাকাও তো একটু, এদিকে তাকাও দেখি, এদিকে তাকাও, কি হয়েছে তোমার, খিদে পেয়েছে, খিদে পেয়ে গেছে, দেখো দেখো দেখো, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আচ্ছা চলো খাইয়ে দেবো, চলো। ঝুলে পড়ে মায়ের দুধু খেয়ে নিচ্ছে, মা চলে যাবে ও দুধু ছাড়বে না। চিনির বেবিরা দুধু খাচ্ছে, ডোডোর বেবি গেছে চিনির কাছে দুধু খেতে, ওই দেখো দুধু খুঁজছে। মায়ের সাথে খেলা চলছে, ওই দেখো 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 কি আরম্ভ করেছে দুজনে, একটা তো খাটের তলায় ঢুকে ঘুমোচ্ছে, আর এই দুটোর মাকে জ্বালাচ্ছে। খাওয়ানোর পর চিনিকে আর ওর বেবিকে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি, ওখানে থাকলে সেফ থাকে, তা নাহলে কার পায়ের তলায় চলে আসবে, বাচ্চাগুলো এখন খুবই ছোট, তো ওই জন্য ওখানে ঢুকিয়ে দিলাম। আর এই যে আর একজন এবার বেরিয়েছে খাটের তলা থেকে, এবার ইনি বেরিয়েছে, এনাকে এবার ওষুধটা খাইয়ে দিই, তারপর খাবার খাওয়াবো, কেননা পেট ভরে গেলে না আর ওষুধ খেতে চাইবে না তখন। এই পালাবি না, পালাবি না, একজন দেখো ক্যামেরার সামনে ঢুকে গেছে, ঢুকে গিয়ে কি দেখছে, হয়েছে ওষুধ খাওয়া হয়েছে, এই এই ওষুধ পড়ে যাবে, ধাক্কা মেরে ফেলে দেবে ওষুধ গুলোকে গো। কি হয়েছে, খিদে পেয়েছে তোমাদের সবার, খিদে পেয়ে গেছে, হ্যাঁ আচ্ছা। এই যে তখন ওইগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে, এগুলো এরম ফুলে উঠেছে, এরমভাবে ম্যাশ করে নিলে
একদম এরম গোল ইয়ে হয়ে যাবে, তারপর ওদেরকে খাওয়াতে পারবো। একটু ভালো করে চটকে ওকে মেখে নিতে হবে যাতে দানা না থাকে। খাবারটা সবে এখানে এনে রেখেছি, আর তিনজনের অবস্থা দেখো, কে আগে খাবে? সবাই এবার কোলের মধ্যে উঠে পড়বে। কে আগে খাবে? কে কে আগে খাবে? হ্যাঁ, কে খাবে আগে? যে আগে উঠেছে সে আগে খাবে? কে খাবে আগে? তুমি খাবে আগে? তুমি খাবে? আচ্ছা, আরেকজন বাটি মাটি সরিয়ে দিচ্ছে, আরেকজন এখানে বসে রয়েছে। এই যে ওদের খাবারটা রেডি করে নিলাম বোতলের মধ্যে, খাবার জন্য যুদ্ধ হয়ে গেছে এখানে, মল্লযুদ্ধ পাঠিয়ে দিচ্ছে খাবার জন্যে। আরেকজন এখানে চলে এসছে, এবার খাইয়ে দেবো। খেয়ে না, খেয়ে না। খাবে তো, খাবে তো। আরেকজন উঠে পড়ছে, দেখো ওই দেখো, পড়ে যাবি, পড়ে যাবি। খাবে, ও খেয়ে নি, তারপর তুমি খাবে। হ্যাঁ, খাবে, খাবে। যুদ্ধ করতে নেই, যুদ্ধ করতে নেই, তুমিও পাবে, তুমিও পাবে। হ্যাঁ, পড়ে যাবে। খাওয়া হয়ে গেল, এবার একটু ভেতু তুলিয়ে দিই। এবার ওর জন্য খাবার তৈরি করবো। এই যে মেখে দিয়ে, ওদের যে খাবারটা মেখে নিয়ে এসেছিলাম ওটা এর মধ্যে দিয়ে পুড়ে যাবি। খাবারটা চামচে করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু জল মিশিয়ে নেবো, তারপরে বন্ধ করে নিয়ে বোতলটা এটা খাটিয়ে নেবো ভালো করে। তারপরে এই নিয়ে এসছি, এইবার খাই। আরেকজন দেখো কিরম কোলে উঠে চলে এসেছে, দেখো খাবে, খাবে। আচ্ছা, এবার তোমার পালা, এবার তোমার পালা, এবার তোমার খাবার রেডি করে নিই। বলে দাও তো আমার খাওয়া শেষ হয়ে গেছে, বলে দাও তো খাওয়া শেষ হয়ে গেছে, আই এম ফিনিশড। আর খাওয়া হয়ে যাওয়ার পর এইটা চলছে ঘুমের ওষুধ, এটা খেতে খেতে তবে ঘুমিয়ে পড়বে। দেখো ডাকছে ওকে,
বাচ্চাটা দেখো শুয়ে পড়ে একেবারে কি অবস্থা করেছে নিজে। আর ওর বাবা পেট ভরে গেছে, ও চুপটি করে বসে পড়েছে, তাই তো? পেট ভরে গেছে তো, ব্যাস। চিনির বেবিরা এখানে বেস্ট ফিট করছে, চিনি নিজে নিজেই বেস্ট ফিট করিয়ে দিচ্ছে, আমার কোনো চিন্তা নেই ওদেরকে নিয়ে। ওদের খাওয়ানোর পর এই যে খাবারের ওদের বাসন কোসন এগুলো একটু ভিজিয়ে রেখে দেব, রেখে এখন একটু রেস্ট নেব, তারপর সন্ধেবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং, সন্ধেবেলা চলে এসছি একটুখানি দুধ চা করতে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য করে নেবো একটু দুধ চা। চায়ের সাথে একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন আর কেউ দোকানে যেতে পারবে না, তাই চা খাবো। একটু চানাচুর আছে, একটু চানাচুরও খাওয়া যেতে পারে চায়ের সাথে। বৃষ্টির সময় মনে হয় না একটু চা পকোড়া এসব খেতে, কিন্তু পকোড়া আর বাড়িতে ভেজে খাবে কে, তাই একটু চা বসিয়ে দিলাম আর একটু চানাচুর খাবো চায়ের সাথে। এখানে দু কাপ চা ছেঁকে নিয়েছি, মানে হচ্ছে শুভ বাড়ি ফিরে গেছে, তাই দু কাপ চা নিয়ে এখন একটু চায়ের আড্ডায় বসবো। আর এখানে নিয়ে নিয়েছি একটু চানাচুর, এই দিয়ে চা আর চানাচুর খাবো এখন। এখানে আবারও ঢুকে গেছে, আর এইগুলো দেখো কি আরম্ভ করেছে, আর ডোডো আর জিমি দুজনে চা খাবে বলে এখন এরাম করছে। বাবা ঘুম থেকে উঠেছে, সবাই রেলগাড়ি সাজিয়েছে যেন ঘুম থেকে উঠে, এ ওর পেছনে ওর পেছনে, ওই দেখো 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 মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে। আর জিমির অবস্থা দেখো, ওর কাছে গেলেই ও ভয়তে একেবারে কোথায় পালাবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, ওর যে এত বেবিদের কি ভয় তা ওই জানে, মানে ওর অত বড় শরীরটা মনে হয় যেন এই ছোট্ট ছোট বেবিগুলো খেয়ে ফেলবে একেবারে। দেখো যেই ওর কাছে যাবে ও আর ওখানে থাকবেই না, দেখবে এই ছোট্ট বেবিটাকে জিমির কাছে দেব। এই দেখো 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 কিরম পালাচ্ছে, দেখো ওই দেখো দেখ 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 দেখ, ব্যাস যা না, যেতেই পারবি না ওইদিকে তুই, আর এই যা জিমি মামার কাছে চলে যা, যা সবাই জিমি মামার কাছে যা, যা জিমি মামার কাছে যা, ওই দেখো 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 সব ঘুম থেকে উঠে এখন বিরাট সব খেলার মুডে রয়েছে, দেখো এখন খেলা চলছে, মুডটা খুব সুন্দর, খুব ভালো রয়েছে, তিনজনেরই অসাধারণ মুডে রয়েছে। কি হয়েছে তোমার, হ্যাঁ কি হয়েছে, খেলা করবে খেলা করবে খেলা করবে, হ্যাঁ। আর একজন আবার জিমির কাছে যাচ্ছে রে, আর একজনের খেলা হচ্ছে জামা ধরে টানাটানি, লোকে দড়ি ধরে টান মারে ও জামা ধরে টান মারছে, এর কি হচ্ছে তো খই ভাজ এসে আমার পাটাকে টুকটুক করে কামড়ে দিচ্ছে, দেখো 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 একটু পা ঝুলিয়ে বসার উপায় নেই, পাটাকে কামড়াচ্ছে কুটকুট করে, আ লাগছে রে তোর তো দাঁত হয়ে গেছে, সন্ধের মতন সোনাইয়ের এবার পড়তে বসার সময় আবার হয়ে গেছে, তাই সোনাইকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছে। পড়াশোনার পর চলছে সোনায় ডোডো আর জিমির সাথে খেলা, এই দুজনে মিলে খাটে উঠলো মানে এবার খাটটাকে ধসতে মসতে এক এক কার করে দেবে দুজনে মিলে। আর খেলা দেখো, ও জিমির পিঠে উঠে ছোটোবেলা থেকেই উঠে বসতে ভালোবাসে, এখনও যে বড় হয়ে গেছে তবুও ও জিমির পিঠে উঠে বসে বসেই খেলা করবে, এই ছাড়া ও আর কিছু জানে না। জিমির আদরের বনে জিমি কিচ্ছুটি করবে না, চুপটি করে বসে থাকবে, ওই দেখো ও শুয়ে পড়বে, ও শুয়ে পড়বে পাশে। আর ডোডো ভাবছি এরা খেলছে আমাকে নিচ্ছে না কেন, আমি একটু খেলবো।
জিমি কি খাবে? খাবে? অনেক খিদে পেয়ে গেছে, তাহলে নাম, চল চ খাবি, চ ওই দিক দিয়ে নাম, চ ওদিক দিয়ে নাম, যা। চটো চ খাবি, চ চ চ চ চ। দেখো খাবারটা দেখে কিরম বুঝতে পেরে গেছে যে ওদের খাবার, অমনি খাবারের কাজে চলে এসছে। ক্যামেরা ঘুরিয়ে দিয়ে চলে যাচ্ছে। দেখো আমার একা খাবে বলছো, বারবার কেন এটা বারবার ফেলে দিচ্ছ? এত রাগ, এত রাগ তোমার, তুমি ক্যামেরা ফেলে দেবে? দুষ্টু দুষ্টু খেয়েছো? কি করবি তুই, সেটা খাবি?
খাবে না, বুঝছো? দেখো খেয়ে দেখে কিরম ফুটকি লেগে গেছে। সবাইকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, সোনায় সোনায়ের বাবারও খাওয়া হয়ে গেছে, সব কাজকর্ম মিটে গেছে। আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি, সবার সাথে দেখা হবে আগামী ভিডিওয়ে। আর তোমরা আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট, বাই বাই।